সম্প্রতি করোনা মহামারী আর পঙ্গপাল সংকটের মধ্যেই পৃথিবী পড়েছে আরো এক সংকটে, আর সেই সংকটটি হলো খুনে ভীমরুল। গায়ে বাঘের মতো কালো হলুদ ডোরা কাটা রং, আকারে প্রায় 2 ইঞ্চি, সঙ্গে রয়েছে শক্তিশালী হুল। স্বভাবে ওরা প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে থাকে, পাওয়া যায় মূলত এশিয়াতেই, তাই এর নাম দেওয়া হয়েছে এশিয়ান জায়ান্ট হর্নেট বা এশিয়ান খুনে ভীমরুল। সম্প্রতি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে দেখা মিলেছে ভয়ঙ্কর এই পতঙ্গটির। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই প্রজাতির ভীমরুল মাত্র কয়েক ঘন্টার মধ্যেই একটি মৌমাছির ঝাঁককে এলাকা ছাড়া করতে পারে। এই ভীমরুলের হুল বি কিপিং স্যুট পর্যন্ত ফুটো করে ফেলে। জাপানে প্রতি বছর অন্তত 50 জন মানুষ এই ভীমরুলের কামড়ে মারা যান। ওয়াশিংটনে মৌচাষীরা জানিয়েছেন ইতিমধ্যেই ওই অঞ্চলে মৌচাকে এই খুনে ভীমরুলদের হানা দিতে দেখেছেন তারা। এ কারণে এগুলোকে শুরুতেই দমন করার গুরুত্ব দিচ্ছেন মার্কিন গবেষকরা। গত বছরের নভেম্বর থেকেই উত্তর আমেরিকায় পশ্চিম উপকূলে বেশ কয়েকবার এই ভীমরুলের দেখা পাওয়া যায়, তবে সেগুলো কিভাবে গিয়েছে তা স্পষ্ট নয়। এশিয়ান জায়ান্ট হর্নেটগুলো মৌমাছির তুলনায় আকারে দ্বিগুণ, 2 ডানাসহ প্রস্থ 3 ইঞ্চিরও বেশি। এর আর এক নাম মার্ডার হর্নেট বা খুনে ভীমরুল। এই প্রজাতির ভীমরুলই সব থেকে বড় ভীমরুল। এই পতঙ্গগুলোর কামড়ে নিউরোটক্সিন নামে এক ধরনের বিষ নির্গত হয়, যার ফলে হৃদযন্ত্রের কাজ বন্ধ হয়ে মানুষ মারা যেতে পারে। এ ব্যাপারে একজন মৌমাছি পালক নিউ ইয়র্ক টাইমসকে জানান যে তিনি সম্প্রতি কয়েকটি এই ভীমরুলের ঝাঁকে আক্রমণের শিকার হয়েছিলেন। তিনি বলেন, আমার মাংসের ভেতর জানে কেউ আগুন ধরিয়ে দিয়েছিল এবং এর ফলে অনেক রক্তক্ষরণও হয়েছিল। তিনি 7 বার কামড় খেয়েছিলেন আর সৌভাগ্য যে তিনি এখনও বেঁচে আছেন। এই ভীমরুলগুলো মানুষের জন্য মারাত্মক হতে পারে, তবে কীটতত্ত্ববিদরা আরও উদ্বেগ প্রকাশ করেন যে এগুলো দক্ষিণ আমেরিকার মৌমাছিগুলোকে মেরে ফেলতে পারে। এগুলো খুবই হিংস্র এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যে মৌমাছির ঝাঁককে মেরে ফেলতে পারে। গত বছর ওয়াশিংটনে একজন মৌমাছি পালক দেখতে পান হাজার হাজার মৌমাছিকে মাথা ছিঁড়ে মেরে ফেলা হয়েছে, এবং তিনি বলেন এটি ঘটেছিল এশিয়ান জায়ান্ট হর্নেটের দ্বারা। এশিয়ান জায়ান্ট হর্নেট বছরের বেশিরভাগ সময় মাটিতে বাসা বেঁধে থাকে, তবে জুলাই থেকে নভেম্বরে এগুলি খুবই সক্রিয় থাকে। বর্তমানে উত্তর আমেরিকার ভীমরুলগুলোর বংশবৃদ্ধি এবং ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হওয়ার আগেই ওখানকার কীটতত্ত্ববিদরা এগুলিকে ধ্বংস করার জন্য অনুসন্ধান শুরু করেছেন। এ বিষয়ে ওয়াশিংটনের রাজ্য বিভাগের কীট বিশেষজ্ঞ ক্রিস লোনি টাইমসকে জানান যে এখনই আমাদের সুযোগ, আমরা যদি 2-1 বছরের মধ্যে এগুলিকে ধ্বংস করতে না পারি তাহলে পরে সম্ভবত আর ধ্বংস করা যাবে না, তবে কাজটি মোটেও সহজ হবে না বলে তিনি জানান, কারণ এই ভীমরুলগুলি ঘন্টায় 20 মাইলেরও বেশি উড়তে পারে। বন্ধুরা, এটা সত্যি যে 2020 সাল মানুষকে বিভিন্ন সংকটে ফেলেছে, এবং আরও সত্যি যে এই সালটি পূর্বে যে কোনো সালের চেয়ে মানুষের জন্য দুঃসময় ও রোগগুলিকে নিয়ে এসেছে। ভবিষ্যতে কী হবে আমরা জানি না, তবে আমরা চাই পৃথিবী থেকে 2020 শেষ হতে হতে সকল খারাপ অবস্থা চলে যাক, চলে যাক সকল সংকট, এবং হয়ে উঠুক মানুষের জীবন আরও সুখের। আজকে এই পর্যন্ত, সকলে সুস্থ থাকুন এই কামনা করি। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের অদ্ভুত বিশ্বকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।